প্রিয় দর্শক সকলকে সালাম, আপনারা দেখছেন রামবাগ টিভি প্লাস। দর্শক, মমতা বন্দ্যোপাধ্যায়ের মেঘালয় যাওয়ার আগেই তাদের দলের উইকেটের পতন ঘটছে। আজকে যে খবরটা সামনে এলো সেটা হচ্ছে, টু এনপিপি এমএলএস, ওয়ান টিএমসি লেজিসলেটর রিজাইন ফ্রম মেঘালয় অ্যাসেম্বলি, সেট টু জয়েন বিজেপি। একজন টিএমসি এমএলএ তিনি রিজাইন করেছেন এবং যেটা খবর, তিনি বিজেপিতে যুক্ত হতে পারেন। দর্শক, আমি একটা ছবি আপনাদেরকে দেখাবো, যারা একেবারে রাতারাতি টিএমসি এমএলএ হয়ে গেছিলেন এবং মেঘালয়ে একেবারে বিরোধী দল হিসেবে তৃণমূল কংগ্রেস তকমা পেয়ে গেছিল, এই হচ্ছে সেই সব এমএলএদের ছবি। দেখতেই পাচ্ছেন মাঝখানে বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদের মধ্যে একজন যার নাম হচ্ছে হিমালয়া মুক্তান সাংফিলিয়াং, আমি দর্শক আমি ছবি দেখাবো কে সেই ব্যক্তি যিনি রিজাইন করেছেন, আমি তার ছবিটা এখান থেকে একেবারে আলাদা করে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছেন সেই ব্যক্তি যার নাম হচ্ছে হিমালয়া মুক্তান সাংফিলিয়াং, খুবই জটিল একটা নাম। তিনি একেবারে রিজাইন করেছেন এবং যেটা খবর, তিনি বিজেপিতে জয়েন করতে পারেন। এখন দর্শক, তৃণমূল কংগ্রেস মেঘালয়কে নিয়ে অনেক স্বপ্ন দেখছে, সেখানে তারা ক্ষমতায় আসবে শুধুমাত্র সময়ের অপেক্ষা। কদিন আগে অভিষেক ব্যানার্জি সেখানে গিয়েছিলেন, সভা করেছেন এবং সেখানকার অনেক ভিডিও সামনে এনে তৃণমূল কংগ্রেস যেটা বলার চেষ্টা করছে যে শুধুমাত্র সময়ের অপেক্ষা, মেঘালয়ে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে। সেখানে এনপিপি সরকার রয়েছে, তো একটা জোট সরকার সেখানে রয়েছে এবং যেটা তৃণমূল কংগ্রেস বলার চেষ্টা করছে যে সেখানে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে। কিন্তু দর্শক, যেটা দেখতে পাচ্ছি, যখন তারা সরকার গঠনের স্বপ্ন দেখছে তখন তাদের এমএলএদের মধ্যেই আবার ভাঙন। একজন এমএলএ রিজাইন করেছেন এবং যেটা খবর দর্শক, আরও হয়তো অনেকে দল ছেড়ে অন্য দলে যুক্ত হতে পারেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেস ছেড়ে তারা কিন্তু একে একে চলে আসতে চাইছেন, এমনটাই দর্শক খবর। ফলে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন মেঘালয় এবং যেটা খবর, ডিসেম্বরের 12 থেকে 14 তারিখ তিনি যাবেন, সঙ্গে থাকতে পারেন অভিষেক ব্যানার্জিও, সেখানে গিয়ে হয়তো অনেক কথা বলবেন, অনেক প্রকল্পের কথা ঘোষণা করবেন। হয়তো এই রাজ্যে যেসব প্রকল্প রয়েছে, সবুজ সাথী, লক্ষ্মীর ভাণ্ডার বা স্বাস্থ্যসাথী ইত্যাদি বিষয়ে হয়তো ঘোষণা করবেন এবং বলবেন যে আমাদের পশ্চিমবাংলায় আমরা এইসব করে অনেক উন্নতি ঘটিয়েছি, আমরা ক্ষমতা এলে এখানে আমরা একেবারে বাংলার মতো উন্নতি ঘটাবো, হয়তো এসব বলার চেষ্টা করবেন। কিন্তু যদি তার মধ্যে এইরকম ভাঙন দেখা দেয় তাহলে তো মনোবলটাই ভেঙে যাবে। এখন দেখা যাক দর্শক, 12 তারিখ দেরি রয়েছে, তার আগে দলের মধ্যে কতটা সংঘবদ্ধ বিষয়টা থাকে এবং কতটা ভাঙন তৈরি হয় সেটা দেখতে হবে। তবে এই এমএলএ যার নাম যেটা বলছিলাম, খুবই জটিল নাম, হিমালয় মুক্তান সাংফিলিয়াং, তিনি কিন্তু রিজাইন করেছেন, সঙ্গে আরও 2 এমএলএ এনপিপি তারাও রিজাইন করেছেন এবং তারা সবাই বিজেপিতে জয়েন করবেন, এমনটাই খবর। এবং ওখানে বিজেপির হাত কিন্তু শক্ত হচ্ছে এবং ওখানে এনপিপির সঙ্গে বিজেপির একটা জোট ছিল বলা যায় এবং সেই জোটের মাধ্যমে সরকারটা গঠন করা হয়েছিল। কিন্তু বিজেপির হাত সেখানে এককভাবে বলা যায় শক্ত হচ্ছে এবং সেখানে অন্য দল ছেড়ে গিয়ে বিজেপিতে জয়েনের যে খবর সামনে আসছে, এখন যদি বিজেপি ওখানে শক্তিশালী হতে শুরু করে এবং যদি তৃণমূল কংগ্রেসের মধ্যে এইভাবেই ভাঙন দেখা দেয় তাহলে তৃণমূল কংগ্রেসের স্বপ্ন কী করে পূরণ হবে? যে স্বপ্ন তৃণমূল কংগ্রেস দেখেছিল গোয়ার ক্ষেত্রে, গোয়া একটা ছোট্ট রাজ্য, সেখানে তারা একেবারে রাতারাতি ক্ষমতা দখলের একটা চেষ্টা করেছিল এবং সেখানে প্রচুর টাকা খরচ করেছিল, প্রচুর টাকা। নির্বাচন কমিশন একটা হিসেব দিয়েছে প্রায় 50 কোটি টাকা এবং হিসেবের বাইরে আমরা জানি না আরও কত খরচ করা হয়েছিল, কিন্তু মানে এই অঙ্কের টাকা খরচ করেও সেখানে কিছু লাভ হয়নি। দুটো বড় বড় জিরো নিয়ে চলে এসছেন অভিষেক ব্যানার্জিরা, সেখানে একটা সিটেও তৃণমূল কংগ্রেস জিততে পারেনি, অথচ তারা কিন্তু সেখানে ক্ষমতা দখলের একটা স্বপ্ন দেখেছিল। আর মেঘালয়ে তো একেবারে রাতারাতি অনেক এমএলএ কংগ্রেস থেকে তারা নিয়ে নিয়েছিল এবং সেখানে নিয়ে নিয়ে রাতারাতি মেঘালয়ের বিরোধী দলে একেবারে তকমা পেয়ে গেছিল। যেহেতু অন্য দল থেকে যদি অর্ধেকের বেশি সংখ্যক এমএলএ কোনো দলে আসেন তখন কিন্তু দলত্যাগ বিরোধী আইন সেক্ষেত্রে প্রয়োগ হয় না, এবং সেহেতু কংগ্রেস থেকে মানে একেবারে বলা যায় অনেক সংখ্যক এমএলএ চলে এসেছিল এবং সেই কারণে
তাদের বিরুদ্ধে দল ত্যাগ আইন প্রয়োগ করা সম্ভব হয়নি এবং তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করার ফলে রাতারাতি তৃণমূল কংগ্রেস মেঘালয়ে একেবারে বিরোধী দলের তকমা পেয়ে গেছিল এবং এখনও তারা সেখানে বিরোধী দল। কিন্তু দর্শক, গত বছরের নভেম্বরের খবরটা, তারা দল চেঞ্জ করে এসেছিল এবং একটা বছর এখনও নভেম্বর মাস চলছে, কিন্তু দেখছি যে তাদের মধ্যেই একটা ভাঙন দেখা দিয়েছে। একজন এমএলএ রিজাইনের খবর পেলাম এবং যেটা খবর দর্শক যেটা আমি বলছিলাম, আরও কিন্তু অনেকে তৃণমূল কংগ্রেস ছেড়ে আসতে পারে। এখন যদি তারা এইভাবে চলে আসতে শুরু করে এবং সেই সঙ্গে যদি বিজেপির হাত ওখানে শক্ত হয়, তাহলে তৃণমূল কংগ্রেস কী করে ওখানে সরকারটা গঠন করবে সেটা একটা কিন্তু বিরাট প্রশ্নের। এমনি 11-12 জন থাকলে যে তারা সবাই জিততে পারবে সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। তবুও তৃণমূল কংগ্রেস যখন স্বপ্ন দেখছে সংগঠন বিস্তার হবে, অনেকে জয়েন করবেন, আমরা বিরাটভাবে ঝাঁপাবো, কিন্তু যদি এরই মধ্যে দল ভেঙে চলে আসেন, তাহলে জানি না কতটা তাদের স্বপ্ন পূরণ হবে। দর্শক কি বলবেন, আবার হয়তো মেঘালয়ে অনেক টাকা পয়সা ছড়াবে তৃণমূল কংগ্রেস। সরকারটা সংকটে থাকলেও এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের যেন টাকার কোনো অভাব নেই। এরকম নির্বাচনের ক্ষেত্রে তারা কিন্তু অনেক টাকা খরচ করার ক্ষমতা রাখে, হয়তো মেঘালয়েও সেই ক্ষমা মানে খরচ তারা করবে। সামনের বছরের শুরুর দিকে একেবারে ভোট রয়েছে, এখন দেখা যাক দর্শক সেখানে তারা কীভাবে ঝাঁপিয়ে পড়ে আর কী বা রেজাল্ট তারা আদায় করে আনতে পারে। দর্শক কি বলবেন, যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি প্লাসে।